হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার নুডলসের পাকোড়া। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা হাঁড়িতে আমি গরম পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা নুডলস। নুডলসটাকে একটু উল্টে পাল্টে নেব। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন নুডলসের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। নুডলসের ভেতরে যে মশলার প্যাকেটটা ছিল সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা নুডলসের মশলার প্যাকেট ইউজ করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে নুডলসের যে মশলার প্যাকেটটা ছিল ওর ভিতরে কিন্তু লবণ দেওয়া ছিল, তাও আমি এখানে সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম। এবার নুডলসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি নুডলসের মধ্যে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি সেটাকে আলতোভাবে এর সাথে মেশাতে হবে, তা না হলে কিন্তু পানি ছেড়ে দেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম, 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এগুলাকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলাকে আমি তেলে ভেজে নেব। একটা পাশ হয়ে গেছে, এবার এগুলাকে আমি একটু উল্টিয়ে দেব। আমার অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, এখন এগুলাকে আমি উঠিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার নুডলসের পাকোড়া। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।